আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করে দিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর একটা ঘুঘু, সেটা হচ্ছে আফ্রিকান ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, হরিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, সবুজ ঘুঘু, তিলা ঘুঘু, বিভিন্ন প্রকার ঘুঘু নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম পাখির খামার চ্যানেল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বছরের শেষের সেটা হচ্ছে হরিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, ডায়মন্ড ডাক ঘুঘু, জাবাও বাজরিকে নিয়ে সবকিছু একসঙ্গে নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা না টেনে পুরাপুরি দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর পাখির খামার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা অল বেল বাটন প্রেস করে দিয়ে পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, 2022 সালের শেষ আজকে শেষ ভিডিও আপলোড। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে সবই নতুন, যে নতুন বছরের সব নতুন আইটেম নিয়ে, নতুন পাখি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে আমি আজকে বলে যাচ্ছি যে এই ভিডিওটা না টেনে পুরাপুরি দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে হরিয়াল ঘুঘু। হরিয়াল ঘুঘু অনেকেই বলেন যে ভাই হরিয়াল ঘুঘু একা একা খায় না, একা একা খাইতে চায় না, এই জন্যে আপনাদের সামনে এই ভিডিওটা। দেখতেই পাচ্ছেন হরিয়াল ঘুঘুগুলা একা একাই খায়, কোনো প্রকার সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভিডিও করতেছি তারপরেও তাদের খাবার কিন্তু থেমে নেই, খাচ্ছে। হরিয়াল ঘুঘুর খাবার হচ্ছে পাকা কলা, ছোলা, এগুলো এদের খাবার, এবং কি যে কোনো ফল পাকা তা হলে এদের খাবার ভালো হয়, এবং কিছু কলাগুলাই এরা বেশিরভাগ খায়, এবং ছোলা, ভিজানো ছোলা যেটা সারা রাত ভিজায় রাখতে পরের দিন দিবেন এগুলা খাবে, পাকা টমেটো খাবে, গাজর, এগুলা দিলে খাবে ইনশাল্লাহ। হ্যাপি ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন হরিয়াল ঘুঘুগুলো একদম সুস্থ, সবল, সুন্দর এবং হেলদি, একদম এই পাখিগুলা সবচেয়ে ভদ্র বলা হয়, নীরব এবং নিস্তব্ধ, যেগুলা কোনো মানে ডিস্টার্ব হয় না, অনেক সুন্দর শান্ত পাখি। প্রিয় ভিউয়ার্স, হরিয়াল ঘুঘু যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। যারা হরিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, সবুজ ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, ডায়মন্ড ডাক ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘিয়া কালার, সাদা কালার সহ বিভিন্ন প্রকার ঘুঘু যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারে। হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু হরিয়াল ঘুঘুর শেষে যে দেখতেই পাচ্ছেন যে অস্ট্রেলিয়ান ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘিয়া কালার, এটা একদম ডিম বাচ্চা করা, 100% গ্যারান্টি ইনশাল্লাহ ডিম বাচ্চা করা, যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন। এই উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সাদা কালার, অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর ঘুঘু, যারা নিতে চান যোগাযোগ করবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আবারও চলে আসছি ডায়মন্ড ডাক ঘুঘুর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ডায়মন্ড ডাক ঘুঘু, যারা ডায়মন্ড ডাক ঘুঘু নিতে চাচ্ছেন তারাও সরাসরি যোগাযোগ করবেন, একদম 100% রানিং পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, সুস্থ এবং কি কোনো প্রকার কোনো সমস্যা নাই, দেখতেই পাচ্ছেন। এদের খাবার তো আপনারা জানেনই, এদের খাবারগুলো দিয়ে দিবেন, এবং কি এরা ডিম বাচ্চা 100%, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। হ্যাপি ভিউয়ার্স, কথা বলতে বলতে নিয়ে আসলাম যে জাবা, যারা জাবা পাখি নিতে চাচ্ছেন তারাও, হ্যাঁ আপনাদের কাঙ্ক্ষিত সেই ঘুঘু যেটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে রাজ ঘুঘু, এই যে দেখতে পাচ্ছেন লাল রাজ ঘুঘু, যারা লাল রাজ ঘুঘুর জন্য যোগাযোগ করতেছিলেন অনেকেই, অনেকেই বলেন যে ভাই রাজ ঘুঘু পাওয়া যায় কিনা। হ্যাঁ, রাজ ঘুঘু পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর রাজ ঘুঘুগুলা, যারা রাজ ঘুঘু 100% জোড়া মিলিয়ে নিতে চাচ্ছেন তারা নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই, 100% জোড়া মিলে আপনাদেরকে দেওয়া হবে রাজ ঘুঘুগুলা, যা রাজ ঘুঘু আছে অনেক সমস্যা নাই, আপনারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, সরাসরি যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যারা কালিম পাখি নিতে চাচ্ছেন তারাও নেবেন। আসসালামু আলাইকুম।